গত ভিডিওতে বলেছিলাম যে অ্যাপোস্ট্রফির ব্যবহার এই ক্লাসে শেখাবো, এবং সেটাই আজকে আমি শেখাতে চলেছি। এবং একটা বিষয়, সেটা হচ্ছে যে অ্যাপোস্ট্রফির ব্যবহারটা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি সঠিকভাবে অ্যাপোস্ট্রফিটা না বসাতে পারেন, ছোট্ট একটা কমা, সেটা যদি আপনি ঠিকঠাক না বসাতে পারেন, তাহলে কী হয় জানেন, অনেক সময় অর্থটাই চেঞ্জ হয়ে যায়, কিংবা দেখা যাচ্ছে একটা বড় সড়ো ভুল হয়ে যায়। এবং এটা কিন্তু ইংলিশ গ্রামারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, পজিটিভ কেস। এটা আমি লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে পজিটিভ কেসে একটা অ্যাপোস্ট্রফির ব্যবহার ছাড়া আমরা পজিটিভ কেসটা করতেই পারি না। অধিকার, যেমন যদি আমি বলি যে আই ওয়েন্ট টু গার্লস কলেজ, এখানে অ্যাপোস্ট্রফিটা কোথায় হবে সেটা জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। অ্যাপোস্ট্রফি এস এর আগে হবে না পরে হবে? তাহলে আমরা আজকে শিখব অ্যাপোস্ট্রফির ব্যবহার সঠিকভাবে। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিষয় ইউজিং অফ অ্যাপোস্ট্রফি, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নাম্বার ওয়ানে রয়েছে আই নিড সাইফস পেন, আমার প্রয়োজন সাইফের কলম। একটা নির্দিষ্ট করে বলেছি সাইফস পেন, অ্যাপোস্ট্রফি একটা এস বসাতে হবে, অ্যাপোস্ট্রফি এস। তাহলে যখন আমরা সিঙ্গুলার নাউন এর ক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাপোস্ট্রফি, আর অ্যাপোস্ট্রফিটা নাউনের ক্ষেত্রেই বেশিরভাগ, না এটা সবসময় নাউনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তাহলে যখন আমরা হচ্ছে অ্যাপোস্ট্রফিটা বসাবো এবং যখন সিঙ্গুলার নাউন হবে, তখন আমরা নাউনের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস বসাবো। যেমন আমি এখানে লিখেছি আই নিড সাইফস পেন, তাহলে সিঙ্গুলার নাউনের পরে অ্যাপোস্ট্রফি, তারপর আমরা এস বসাবো। এরপর নাম্বার টুতে রয়েছে আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন গার্লস স্কুল, আমি গার্লস স্কুলে ভর্তি হয়েছি। গার্লস স্কুল যখন সিঙ্গুলার নয়, প্লুরাল নাউন হবে, তখন অ্যাপোস্ট্রফি হবে এস এর পরে। মনে রাখবেন সবসময়, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। কিন্তু বয়েজ স্কুল, আমরা যদি এভাবে লিখি যে গার্লস বয়েজ, তাহলে এখানে হয় উত্তরটা হয় গার্লস, এই অ্যাপোস্ট্রফিটা যদি আমরা আগে দেই তাহলে হবে হচ্ছে গার্লস মানে ছেলের, মেয়ের, বয়েজ, বয় লিখে অ্যাপোস্ট্রফি এস মানে ছেলের, মেয়ের, এটা প্লুরাল ফর্ম বোঝায় না। কিন্তু যখন আমরা গার্লস এস এর পরে অ্যাপোস্ট্রফি দিব, তখন সেটা হবে মেয়েদের স্কুল। যেমন আই হ্যাভ গট অ্যাডমিটেড ইন গার্লস স্কুল, যখন গার্লস এস এর পরে অ্যাপোস্ট্রফি দিচ্ছি, তখন অর্থ দাঁড়াচ্ছে যে আমি মেয়েদের স্কুলে ভর্তি হয়েছি। তাহলে আমরা যখন প্লুরাল নাউন পাবো, তখন আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহারটা যখন আসবে, তখন আমরা এস এর পর অ্যাপোস্ট্রফি ইউজ করব। এরপর নাম্বার থ্রিতে রয়েছে দে আর প্লেয়িং ইন চিলড্রেন্স পার্ক, যখন প্লুরাল নাউন আসছে। আমি একটু আগে কেবলই বললাম যে প্লুরাল নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস এর পরে যাবে, তাহলে এখানে অ্যাপোস্ট্রফিটা আগে কেন? কারণ হচ্ছে চিলড্রেন শব্দটাই হচ্ছে প্লুরাল। এখানে যখন আপনি কোনো জায়গার নাম বোঝাচ্ছেন, উইমেন্স কমিটি, যে একটা মহিলাদের, ওখানে প্লুরাল ফর্মটা আছে কিন্তু সিঙ্গুলার হিসেবে ওখানে আপনার শব্দটা একটা শব্দ আছে। যেমন গার্লস, গার্লস এখানে অর্থ চেঞ্জ হচ্ছে না, গার্লস, গার্ল হচ্ছে একটা সিঙ্গেল নাউন, এরপরে হচ্ছে আপনি যখন অ্যাপোস্ট্রফি দিবেন তাহলে হয় ছেলের বা মেয়ের, বয় এরপর অ্যাপোস্ট্রফি এস মানে মেয়ের বা ছেলের, এরকম বোঝায়। আর যখন আপনি এখানে লিখবেন চিলড্রেন, তাহলে এটা প্লুরাল নাউন হিসেবে আসছে। এবার তখন হচ্ছে আমাদের যখন প্লুরাল নাউন হিসেবে আমরা পাবো, তখন হচ্ছে চিলড্রেন্স ওই সময় প্লুরাল নাউনের পরে একটা অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে। যখন আমরা একটা প্লুরাল ফর্মটাই পাচ্ছি, যখন আমরা প্লুরাল ফর্মটা পাচ্ছি, আমাদের করতে হচ্ছে না ফর্মটা চেঞ্জ, তখন আমরা যখন একটা চেঞ্জড বা প্লুরাল ফর্ম পাবো, তখন তারপর অ্যাপোস্ট্রফি এস বসাবো। এরপরে নাম্বার ফোরে রয়েছে মাই ফেভারিট পোয়েট্রি ইজ কিডস পোয়েট্রি, কিডস এরকম যখন নামের সাথে এস যুক্ত থাকবে, তখন সেটা কি প্লুরাল ফর্ম? না, কিডস তার নামটাই হচ্ছে জন কিডস, তার নাম, তার নামের সাথে এস যুক্ত আছে, তার নামের স্পেলিংটাই হচ্ছে KEATS। তাহলে যখন আমরা এরকম একটা এস পাবো, এরপর আমরা অ্যাপোস্ট্রফি কিডস পোয়েট্রি, যেমন মাই ফেভারিট পোয়েট্রি ইজ কিডস পোয়েট্রি, আমার কিডসের, কিডসের লেখা কবিতাগুলো আমার ভালো লাগে, কবিতা সমগ্র আমার পছন্দ, তাহলে এখানে আমরা এসটা কিডসের
এই কিডসের এসটা তো নামের স্পেলিং, সো এসটা এরকম থাকবে, তারপর একটা অ্যাপোস্ট্রফি, তারপর এস আমরা ব্যবহার করতে পারি। আবার ঠিক ওই গার্লস অ্যান্ড বয়েজের মতোই আপনার কিডসের এসের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা যদি এসটা নাও ব্যবহার করি, তবুও সেটা অ্যাপোস্ট্রফির ব্যবহারটা সঠিকভাবে হয়ে যাবে। যেমন কিডস অ্যাপোস্ট্রফি আপনার এস এর ব্যবহারটা না করলেও চলবে। আবার যদি কিডস অ্যাপোস্ট্রফি এসটাও আপনি দেন তাহলে কিডস অ্যাজ পোয়েট্রি, তাহলেও সেটাও হয়ে যাবে। এরপর 5 নম্বরে রয়েছে আই ওয়েন্ট টু মাই সিস্টার ইন লজ হাউস ইয়েস্টারডে। এখানে কম্পাউন্ড নাউন সিস্টার ইন লজ, এখানে কেন বলছে যে আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম, সিস্টার ইন লজ। এখানে কিন্তু সিস্টার ইন লজ একটা সংযুক্ত নাউন রয়েছে, তাই না? তাহলে ওটাকে আমরা বলি নাউনে কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি হবে যে আপনার সিস্টার ইন ল এরপর একটা অ্যাপোস্ট্রফি, মানে এরকম যদি সংযুক্ত কম্পাউন্ড নাউন থাকে, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এরকম এটসেট্রা, তো এর পরে হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস আপনাকে বসাতে হবে। সিস্টার ইন ল অ্যাপোস্ট্রফি এস আমি ব্যবহার করেছি, দেখেন আই ওয়েন্ট টু মাই সিস্টার ইন লজ হাউস, তাহলে লজ এই এসটা হবে পরে অ্যাপোস্ট্রফি আগে। এরপর হচ্ছে 6 নম্বর, দিস ইজ সরকার অ্যান্ড শেখস ফার্ম। যদি ফার্মটা দুই নাম আছে, এখানে সরকার এবং শেখ দুই নাম আছে, কিন্তু ফার্মটা যদি একটা হয়, একটা ফার্ম বোঝায়, তাহলে সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে, মানে সিঙ্গুলার একটা ফার্ম বোঝাচ্ছে, একটা এক বছর একটা ফার্মের কথা বলছে, তখন আমরা শেষের যে দুইটা নাম ব্যবহার হয়েছে সেটা একটা কোম্পানির নামের সঙ্গে জড়িত, সরকার অ্যান্ড শেখ, তখন হচ্ছে আমরা এই লাস্টের যে নাউনটার ব্যবহার আছে ওর সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করব, শেখের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করব। যেমন দিস ইজ সরকার অ্যান্ড শেখস ফার্ম, মানে একটা একটা ফার্ম বুঝিয়েছে, কিন্তু আমরা যদি এখন এটা লিখি দিস আর সরকারস অ্যান্ড শেখস ফার্ম, মানে হচ্ছে যখন দুইটা ফার্ম আপনি ডিভাইড করছেন, এটা ডিফারেন্ট, দুইটা ফার্মের কথা আপনি বলছেন, তখন দুইটাতেই অ্যাপোস্ট্রফির ব্যবহার আমাদের করতে হবে। যেমন সরকারসেও করতে হবে, শেখসেও করতে হবে। প্রথমটাতে ছিল একটা ফার্ম বলেছে, নামটা সরকার অ্যান্ড শেখ, কিন্তু পরেরটাতে সরকারস একটা ফার্মের নাম এবং শেখস, তাহলে দিজ আর এতে দুইটা কোম্পানির কথা বলছে, তখন আমরা শেখস এবং সরকারস দুইটাতেই অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। এরপর হচ্ছে 8 নম্বরে রয়েছেন হি ব্রক দ্য লেগস অফ চেয়ার। এখানে কেন অফের ব্যবহার হলো, এখানে কেন অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করতে পারবো না? আমরা কিন্তু একেবারে মানে ইচ্ছা মতো ইচ্ছা স্বাধীনভাবে এস এর ব্যবহারটা করে গেলে হবে না, আপনাকে কিন্তু প্রাণীবাচক বা আপনার দেখা যাচ্ছে যে একটা ব্যক্তিবাচক বিষয়ের ক্ষেত্রে আপনাকে অ্যাপোস্ট্রফি এস আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি বস্তুর ক্ষেত্রে কখনোই অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবেন না। আপনাকে কী ব্যবহার করতে হবে, সেখানে আপনাকে অফ প্রিপজিশন ব্যবহার করতে হবে। তাহলে পজিটিভ কেসের ক্ষেত্রে আমাদের দুইটা ব্যবহার করতে পারি, অ্যাপোস্ট্রফি এস অথবা অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট্রফি, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি প্লুরাল সিঙ্গুলার হিসাবে। এবং যখন আমরা বস্তুগত বিষয়টা পাবো তখন আমাদের ব্যবহার করতে হবে অফ প্রিপজিশন। যেমন এখানে লেগস অফ চেয়ার, এখানে চেয়ারের পা ভেঙে ফেলেছে, চেয়ার পাগুলো ভেঙে ফেলেছে, হি ব্রক দ্য লেগস অফ চেয়ার, চেয়ারের পাগুলো ভেঙে ফেলেছে। এখানে চেয়ার তো একটা বস্তুগত বিষয়, জড় পদার্থ, অপ্রাণীবাচক, তখন আমরা অফ ব্যবহার করব, নাউনের আগে অফ ব্যবহার করব। এরপর হচ্ছে 9 নম্বরে রয়েছে একটা খুব ইম্পর্ট্যান্ট রুল, সেটা হচ্ছে ওয়ান এভরিবডি নোবডি। এই শব্দগুলোর পরে আমরা সবসময় আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। কিভাবে সেটা হচ্ছে, আমাদের এটা কিন্তু আমি বেশিরভাগ চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা খুব পরিমাণে আসতে দেখেছি, সেটা হচ্ছে যে অ্যাপোস্ট্রফির ব্যবহারটা, এবং সেটা ওয়ান এভরিবডি নোবডির ক্ষেত্রে বেশি এই রুলটার জন্য ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস এল্ডার্স, প্রত্যেকের উচিত তার তার স্নেহ সিনিয়রদেরকে সম্মান করা। ওয়ান শুড রেসপেক্ট, এভরিবডি শুড, এভরিবডিজ এল্ডার্স আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এভরিবডি মেনটেন্স, আমরা উই নেভার নেগলেক্ট নোবডিজ ডিউটি, বা আমরা উই নেভার নেগলেক্ট এভরিবডিজ ডিউটি, বা ওয়ান্স ডিউটি, ওয়ান নেভার নেগলেক্ট ওয়ান্স ডিউটি, আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারি। তার মানে হচ্ছে ওয়ান এভরিবডি এবং নোবডির ব্যবহার যদি থাকে এবং সেটা শেষে, আপনাকে অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। তাহলে কি মনে হয়েছে ভিডিওটা দেখে, এটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল না? অবশ্যই ছিল, এবং এটা এই ভুলগুলো কিন্তু খুব মারাত্মক, একটু একটা অ্যাপোস্ট্রফির কারণে আপনার অর্থটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।